গুড মর্নিং এভরিওয়ান, আজকে বৃহস্পতিবার। আর এ দেখো, আমার স্নান টান সেরে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আমার পুজোটাও দেয়া হয়ে গেছে। আর চান করে জামা কাপড়ও মেলে নিয়েছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে জামা কাপড় মেলার পর, আর আমি কাজের চাপে জামা কাপড়টা তুলতেও পারিনি। তো ইচ্ছে করেও তুলিনি বলতে পারো, কারণ যেহেতু সব কিছু সবে মেলেছিলাম, দেখো কিভাবে জল পড়ছে। তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, আর এ দেখো উঠোন তো একদমই ভিজা, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমার মেয়ে এখন বিছানায় বসে বসে খেলা করছে। আমার রান্না বান্না সব কিছু সেরে নিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। তো দেখো, আমি যখন রান্না করি তখন মেয়ে যে পুরো বিছানাটা এই কাণ্ড করে তোমরা তো জানোই। তো দেখো খেলা করছে। আর আজকে সকালে ব্রেকফাস্টে আমরা খেয়েছি ছানার তরকারি দিয়ে ভাত। কালকে ছানার তরকারি দিয়ে গেছিলো মা, একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা খরচা করিনি, ওটা আজকে সকালে ব্রেকফাস্টে কাজে লাগাবো বলে। তো আজকে সকালে সবাই মিলে ছানার তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো দেখো মেয়ে খেলছে। বকো, বকা দাও না খেলে। আমি বকতে পারি না, আমি বকলে কান্না করে যদি তোমার গনু, তুমি বকে দাও। আদর করতে বললাম নাকি? আমি তো বকতে বললাম। তো এখানে দেখো, তোমাদেরকে দেখিয়ে নিই, এই যে আমার ভাত হয়ে গেছে। আর এখানে দেখো আমার আজকের লাঞ্চ মেনু, পাঙাশ মাছের তরকারি। এই দেখো একদম লাল টক টক করে রান্না করেছি, ভেবো না এক গাদা লঙ্কার গুঁড়ো মিশিয়েছি। ঠিক আছে, এখানে আমি তেলের ওপর চিনি আর টমেটো দিয়েছি, তার জন্য আমার কালারটা লাল এসেছে। তো দেখো, আর এখানে করেছি পাঙাশ মাছের একটু তেল ছিল, তো পাঙাশ মাছের তেলটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু করে নিয়েছি। তো এই আমাদের আজকের দুপুরের লাঞ্চ। আর এখানে দেখো বাসনগুলো আমি কলপাড়ে আজকে নামাতে পারিনি, যেতেই পারছি না কলপাড়ে, এত বৃষ্টি যাবো কি করে। তো বৃষ্টির চোটে কলপাড়ে আর বাসনগুলো নামানো হয়নি, ঘরেই রেখে দিয়েছি। আর বাবাকে এখনো পরিষ্কার করানো হয়নি, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে বাবাকে পরিষ্কার করতে আসব। কারণ বাবাকে পরিষ্কার করতে আমার প্রায় 30 থেকে 40 মিনিট টাইম লাগে, তো সেই জন্য সেই টাইমটা এখন আমি বাবাকে দিতে পারবো না। মেয়ে ঘুমাবে, তারপরে বাবাকে আমি সেই টাইমটা দিতে পারবো। তো জনি ক্যামেরার ফ্ল্যাশ লাইট দেখে কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ জনি ওরকম দেখতে পায় না আলো জ্বললে। আমি চলে এসেছি ডাইরেক্ট সন্ধেবেলা, এটা এখন সন্ধে 6:30-7টা বাজে। মেয়েকে খাইয়ে, দুধ খাইয়ে আর আমরা চা বিস্কুট খেয়ে মেয়েকে নিয়ে গেছিলাম ওই বাড়িতে। কিন্তু ওই বাড়িতে গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, ওরা মনে হয় ননদের বাড়িতে গেছিলো পরে শুনলাম। তো বাড়ি ফাঁকা ছিল, তো মেয়েকে তো একটু এই টাইমটা কারোর ঘরে দিতে হয়। তো ভাবলাম কি করি, ছোটোমার কাছে দিয়ে আসি। তো দেখো ছোটোমার কাছে দিয়ে এসেছি, আর ছোটোমা আমার দেওরের সাথে, মানে ছোটোমার ছেলে সে হচ্ছে আমার দেওর, তো তার সাথে ভিডিও কলে কথা বলছিল। তা আমার মেয়েও তাকে দেখে খুব খুশি, হাজার হোক একটাই তোর কাকা। তো দেখো কাকার সাথে ভিডিও কলে আমার মেয়েও কথা বলছে, আর এই যে ছোট দাদুকে আদর হচ্ছে, আদর। তো চলো দেখতে থাকো।
না কানে তোমার বাচ্চি বেঁচে আছে কোন আছে বড় করে আনি যা করে নিয়ে নিয়ে আসো যেতে হবে নিচে বর ফোন করে বলল তাড়াতাড়ি নিচে আসো কারণটা হলো মনে হয় আমার ননদের শাশুড়ি এসেছে নিমন্ত্রণ করিতে ঠিক আছে তাহলে চলো নিচে যাই বাবারে পিছল পড়ে গেলেই গেল হ্যাঁ একদম আজকে নামবো কালকে দেয়ালে চিপকে ফটো হয়ে যাব আস্তে আস্তে নামি তো চলো ঘরে যাওয়া যাক তো ননদের শাশুড়ি চলে যাবার পর আমরা মানে ওই সময়টার ভিডিও করিনি কারণ বুঝতেই পারছো নতুন নতুন ব্লগে নেমেছি এখন কে কীভাবে নেবে তো তার জন্য আর সবার সামনে ওরভাবে ক্যামেরা অন করা যায় না তাই তোমাদেরকে আর দেখাতে পারিনি তো কালকে তো ওদের বাড়িতে যাচ্ছি অনুষ্ঠানে তখন আশা করি তোমাদেরকে একবার হলেও দেখাতে পারবো ওই বাড়ির সবাইকে তো যাই হোক ওরা চলে যাবার পর আমি বাবাকে খাইয়ে দিয়েছি বাবা রাতে খেয়ে নিয়েছে আর এখন আমি মেয়েকে খাওয়াতে বসেছি তো মেয়ে আজকে দেখো খেলনা নিয়ে খেলা করছে আর ভাত খাচ্ছে তো মেয়ের খাওয়া হয়ে যাবে তারপরে আমরা দুজন ভাত খাবো আর তারপরে বাসন মাজবো তারপরে বাবাকে পরিষ্কার করে বিছানা করে শোবো তো দেখা যাক তোমাদের সাথে কতদূর শেয়ার করতে পারি কতটা তোমাদেরকে দেখাতে পারি তো দেখো আমার ফোনে বেশি একটা চার্জও নেই ফোনটা চার্জেও বসাতে হবে তো যাই হোক মেয়েকে আমি এখন ভাত খাওয়াচ্ছি সেই পাঙাশ মাছটা রান্না করেছিলাম ওটা দিয়েই ভাত খাওয়াচ্ছি পাঙাশ মাছ আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে কেউ না করে না আমার হাজবেন্ডের কাছে আমি এই মাছটা খাওয়া শিখেছি কারণ বিয়ের আগে পাঙাশ মাছটা আমি খুব একটা খেয়েছি বলে মনে পড়ে না আমার বিয়ের পরে এখানে এসে আমার বরের কাছে খাওয়াটা শিখেছি তো এখন তো আমার ভীষণ 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 ফেভারিট একটা মাছ এটা তো যাই হোক মেয়েকে খাওয়াচ্ছি দেখো আর আমার এখানে শুধু বরের একটুখানি মস্তকের চুলটুকু দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না কারণ ও বসে রয়েছে চেয়ারে তো চেয়ারে বসে রয়েছে ওর সাথে কথা বলতে বলতে হাসছিলাম আমি তো ও বলছিল যে আমাকে কি ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি আর বললাম না যদি দেখা গিয়েও তাকে শুধু মাথার উপরটুকু দেখা যাবে তোমাকে দেখা যাবে না তো যাই হোক দেখো আর এখানে দেখো মেয়ে একটা ওড়না নিয়ে মাথায় পেঁচিয়ে খেলা করছে এই ওড়নাটা জানো তো আমার মায়ের বিয়ের ওড়না তো আমি তো এত বছর যত্ন করে রেখেছিলাম কিন্তু আমার মেয়ে দেখতে যে পেয়েছে ওটা আর দেখতে পাওয়ার পর ওই যে ওটা নিয়ে নিয়েছে কেড়ে কুড়ে আমার কাছ থেকে তো তারপর থেকে এখন চলছে তো ওটা নিয়েও এখন খেলছে তো চলো দেখতে থাকো রাত্রির 12:20 এখনই আমি তোমাদের সাথে কথা বলছি আজকে মানে আমার সাথে এটা হয় আমার সাথেই এটা বারবার হয় এর আগেও একদিনকে হয়েছিল আমি
বেশ কিছুটা ভিডিও করেছিলাম, তো সেটায় কিছু জিনিস প্রবলেম ছিল, তো সেটা আমাকে ডিলিট করে দিতে হয়েছিল। আরেকদিন কি হলো কি, বৃষ্টি পড়ছিল, বারান্দায় বসে বসে চেয়ারে বসে বসে অনেকগুলো ভিডিও করেছিলাম, তো সেটা ওকে মারতে গিয়ে ভুল করে ডিলিট মেরে দিয়েছি, ডিলিট হয়ে গেছে। আবার আজকেও সন্ধেবেলা ওপরে গেছিলাম ছোটোমাদের ঘরে বসে আজকে অনেক কিছু শেয়ার করেছি, অনেক কথা বলেছি, অনেক কিছু করেছি, কিন্তু সেটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো আমার সাথে এটা বারবার হয়, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লাইফে মানে একটা ভালো জায়গায় কিছু করতে গেলে বা একটা ভালো কিছু পেতে গেলে এরকম টাইপের বাধা একটা দুটো কেন, আরও আসবে, হাজার হাজার আসবে, লাখ লাখ আসবে, কিন্তু এগুলো আমাকে আটকাতে পারবে না, আমাকে দমাতে পারবে না যে না তোর ভিডিও ডিলিট হয়ে গেছে তাহলে তোর মনটা খারাপ হয়ে যাবে, তুই আর ভিডিও করবি না, ঠিক আছে, এইরকম পারবে না। আমি করব, আমি ভিডিও করব, আবার ডিলিট হয়ে যাবে, আবার করব, কতবার ডিলিট হবে, হয়ে যাক না, করেই যাব। যাই হোক, ভাববেন না কেউ ভাট বকছি, রাতে 12:30 উঠে আসলে ভাবলাম ফেস টু ফেস টাটা বাই বাই বলার মজাই আলাদা। ওই ভিডিও দেখাতে দেখাতে টাটা বাই বাই করে দিলাম, ঠিক ভালো লাগে না, ফেস টু ফেস টাটা বাই বাই করবো। আর রাতে 12:30 কেন, এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে অনলাইনে আসলাম, অনলাইনে বলতে ভিডিও করতে আসলাম মেয়েকে ঘুম পাড়িয়ে, কারণ মেয়ে জেগে থাকা অবস্থায় তো কথা বলা যাবে না, ওটা তো কথা হবে না, যুদ্ধ হবে, তো ভাবলাম রিল্যাক্সে মেয়ে ঘুমিয়ে যাক, তারপরে তোমাদেরকে টাটা বাই বাই করতে আসবো। তো যাই হোক, সন্ধ্যাবেলা যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো আর এখন রিপিট করার মতো ইচ্ছা নেই, পরে কোনো একদিন সেই কথাগুলো তোমাদেরকে বলবো। তো যাই হোক, তোমাদের আজকে ভাগ্যে নেই সেগুলো শোনা, ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে আমার কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর জীবনের যত দুঃখ কষ্ট আছে সব কিছু ভুলে গিয়ে আমার মতো হ্যাপি হ্যাপি থাকার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই।